লেখা আছে দেখুন 77তম স্বাধীনতা দিবস। তো বন্ধুগণ, আজকে হাইলাকান্দির মাঠে মানে বিশাল বড় হরিয়া আজকে 77তম স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে। আজকে হাইলাকান্দি মাঠের ভিতরে কিরকম কি মানে সব কিছু আপনারা ভিডিওর মাধ্যমে শেয়ার করুন। তো আপনারা ভিডিওটা শুরু থেকে এন্ড পর্যন্ত দেখবেন, আর কিরকম লাগে আপনারা প্লিজ কমেন্টে মতামত জানাইবা। দেখতে পাচ্ছেন বর্তমানে গেটের ভিউটা কিরকম আছে, ওই দেখুন, আর আশপাশে প্রচুর মানুষ আছেন, ওই দেখুন, ওই দেখুন, আর গেটে লেখা আছে দেখুন 77তম স্বাধীনতা দিবস 2023 হাইলাকান্দি, আর ভিতরে প্রচুর মানুষ আছেন। তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আজকে সব কিছু আপনার সাথে শেয়ার করবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে এন্ড পর্যন্ত দেখবা, আর কীরকম লাগে আপনারা কমেন্টে নিজের মূল্যবান মতামতটা অবশ্যই জানাইবা। তো বন্ধুগণ, বর্তমানে আমি মাঠের ভিতরে আছি, দেখতে পাচ্ছেন, আর আজকে হাইলাকান্দিতে 77তম স্বাধীনতা দিবস উদযাপন করা হতো। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের লোকের সব কিছু শেয়ার করবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে এন্ড পর্যন্ত দেখবা, আর কমেন্টে নিজের মতামতটা অবশ্যই জানাইবা। তো গাইজ, বর্তমানে আমি হাইলাকান্দির মাঠে আছি, আর মাঠের এখানে দেখতে পাচ্ছেন ভিউটা কীরকম আছে। প্রচুর মানুষ হয়েছেন, কিন্তু হাজার হাজার মানুষ হয়েছেন, প্রচুর মানুষের ভিড়। আর আজকে মাঠে কী হয় আমি আপনারা এই ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাইমু। তো আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবা, আপনারা ভিডিওটা কীরকম লাগে প্লিজ কমেন্ট করিয়া, মূল্যবান কমেন্ট করিয়া মানে জানাইবা। আর বেশি বেশি করে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবা। যারা নতুন আসুন মানে নিউ আসুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর ভিডিওটা এনজয় করুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষ দেখুন কীরকম, কয়েক হাজার মানুষ হয়েছেন। কিন্তু
পাবলিক স্কুল নেই। ওই ওই হ্যাঁ দেখিন।